আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার গলা অনেকটাই ঠিক হয়ে গেছে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করছি একদম 12:05 থেকে, বেজে গেছে। হ্যাঁ, জীবনের 12:05 বেজে গেছে, তার সাথে এখনো 12:05 বাজে। তো যা হোক, এখন অনেক কাজ হয়ে গেছে সকাল থেকে, তোমাদের সাথে মানে ক্যামেরা নিয়ে আসতে পারিনি। তার কারণ হলো খুব ব্যস্ত ছিলাম সকালবেলায়, মানে রুবিনা চলে এসেছিল পড়তে, মেয়ে ওঠেনি, ওর বাবা উঠিয়ে দিল, তারপরে দুজনে মিলে পড়তে বসলো। তারপরে দেখো ছিঁড়ি অবস্থা, দুজনেই স্কুলে চলে গেছে। রুবিনাকে সামনে স্কুল, ওকে একটু এগিয়ে দিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এলাম। দুজনে দেখো ডেস্কে রেখে দিয়ে গেছে, বই খাতার অবস্থা দেখো, এগুলো ছড়িয়েছে। ওদের চাকর আছে, ওদের দিদিমণি আর মা চাকর আছে, চাকর এখন কাজ করবে। চলো এগুলো গোছাই, আর তার আগে দেখাই আজকে আমাদের ব্রেকফাস্টে কি হয়েছে। ময়দার রুটি হয়েছে, তার সাথে হয়েছে আলুটা ওই গোলমরিচ দিয়ে ভাজা। এটা দিদি করেছে বলে একটু অন্যরকম লাগছে, আরও ভাজা ভাজা হয়। আর আমার হাজব্যান্ডকে একটা পোচ ভেজে দিয়েছি, আর একটু গরম মানে গোলমরিচ দিয়ে দিয়েছি, বেশ মানে গলাটা তাহলে ভাল লাগবে। তা আর আমার টিফিন সকালেই হয়ে গেছে, মেয়ে রুটি দিয়ে গুড় দিয়ে খেলো আর কলা দিয়ে। আর আমি কালকে ফার্স্ট খেয়ে দেখলাম রুটি দিয়ে গুড় দিয়ে কলা দিয়ে, সাথে একটু নারকেল করা হলে আরও বেশি ভালো হতো, খুব ভালো লেগেছে। তা আজকে মেয়েকেও দিয়েছি, মেয়েও খেলো, টিফিন ওইটা খেয়ে গেল, আমিও খেলাম। চিনি দিয়ে চাটা কম পড়েছিল, গুড় দিয়ে রুটি খেয়ে, গুড় দিয়ে রুটি কি চিনি দিয়ে চা আর ফু দিয়ে খা। হ্যাঁ, জিতকে তো ভালো লাগে, জিতের জিনিস খাওয়া তো দরকারই। আর মেয়েকে দিতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে একটা মাছের মাথা নেব, আর আমাকে আমার হাজবেন্ড বলছে এখন কটা বাজে, 11:30 বাজে, মাছের মাথা পাবে না। এমনই হয়েছে, আমাদের পাড়ায় একজন কাকু আছে, সে মাছের শুধু পেটিটা নিল, মাথাটা ইয়েটা বলছে না চাল লাগবে না, বলছে হ্যাঁ হবে হবে, তা বলছে তেলটাও। আর আমার হাজবেন্ড বলছে কাকু থ্যাংক ইউ মাছের তেল দিয়েছো বলে। আর একটু মাছের ডিমও ছিল, রুই মাছের একটা ডিম ছিল, সেটাও নিয়ে এলো মেয়ের জন্য। মেয়ের জন্যই প্রতিবার আনা হয়, মেয়ে ছুঁয়েও খায় না, দেখি এবার অন্যরকম করা যায় কি না, একটু বড়ার মতো পেঁয়াজ টেয়াজ দিয়ে। কি মাছ কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর বোয়াল মাছ নিয়ে একটা মানে ছোট একটা গল্প বলবো, শর্ট ফিল্ম দেবে ছোট্ট করে বলবো। তা চলো বন্ধুরা, শর্ট স্টোরি, শর্ট স্টোরি, আচ্ছা আচ্ছা, ফিল্ম না, ফিল্ম হলে তো ভিডিও লাগবে। তাহলে ও টিফিনটা করে নিক, আমি ততক্ষণে হাতের অন্য টুকটাক কাজগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর অবশ্যই শেয়ার করছি কি কি মাছ আনলাম। ডিমটার লোভ সত্যি সামলাতে পারছি না, দেখো বন্ধুরা ও খুব ভালো, কি সুন্দর লাগছে ক্যামেরাতে, সত্যি সামলাতে পারছি। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট। তোমরা জানো বন্ধুরা, আমাদের বাড়ির চারটে ঘরের মধ্যে দুটো ঘর খুবই নিচু, তো এই দুটো ঘরের মধ্যে এইটা একটা ঘর, যেই ঘরটার এই যে জানলাটা দেখতে পাচ্ছ, কাকুর ঠিক কাজ করছে তার মাথার ওপরে, তো ওই জানলা দিয়ে, এই যে জানলাটা মাথার ওপরে, তো এইখান দিয়ে, এখানে একটা বাগান আছে ওর ওই দিকে, জানলার ওই দিকে, তো ওই জলটা বাগানে যে মাটিতে গাছে জল দেওয়া হয়, সেই জলটা শোক করে করে, দেওয়াল যেহেতু এমনি অনেক আগে কার ড্যাম্প পড়ে গেছে, জলটা পুরো শোক করে করে ওইখান দিয়ে দেওয়াল দিয়ে ঘরে ঢুকে যাচ্ছে। তো কাকু এই জায়গাগুলোকে ছেঁটে নতুন করে প্লাস্টার করে দেবে, সেই জন্য অল্প কয়েকদিনের কাজ আছে, একটা না আগে কাজ চলছিল আর ভাল লাগছিল না, তাই আবার কয়েকদিন দিয়ে রেস্ট দিয়ে আবার এই কাজটা শুরু করলো। অল্প কয়েকদিনের কাজ আছে, কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই ঘরগুলো প্রচণ্ড নিচু, এই ঘরে এসে রাত্রিবেলা থাকতে হয়, তো সেই জন্যই আরও বেশি সমস্যা। তো কাকু এটাকে প্লাস্টার করে ঠিক করে দিচ্ছে। বন্ধুরা বলছিলাম না একটা শর্ট স্টোরি বলবো, আর কিছুই নয়, দেখতে পাচ্ছ যে বোয়াল মাছ এসছে। বাবা মারা যাওয়ার পরে এই 4 বছর বাদে এই বাড়িতে বোয়াল মাছ ঢুকলো, আর বাবা যখনই আনতো তখনই বড় বোয়াল আনতো। আমার বাবা বোয়াল মাছ খেতে খুব ভালোবাসতো, বলতো রসা করতে, কিন্তু আমার মা বলতো রসা করলে আবার মেয়ে খাবে না, এই খাবে না, তার থেকে এক কাজ করি পাতুরি করি। এবার পাতুরিটা আমার মা এত টেস্টি করতো কলা পাতার ভেতর, আর একটা ওই সর্ষে আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে, আমি ঠিক মানে আমি জানি ইনগ্রিডিয়েন্টসগুলো কখন কী দেয় জানি না, এত সুন্দর হতো, ইচ্ছা করে কিন্তু আবার সেই কথা মনে পড়ে যায় যে বাবা ভালো খেত। তা মেয়ের কথা ভেবেই, শুধু আমার হাজব্যান্ডের কথাও না, মায়ের কথাও না, আমার কথাও না, আমার মেয়ের কথা ভেবে, যে ওর ছোট বয়স, ও এখন নতুন নতুন সবই খেতে মানে খাওয়ানো দরকার, সেই ভেবেই একটা ছোট্ট বোয়াল নিলাম, মানে 500 গ্রাম মতো ওজন হয়েছিল, 60 টাকা চেয়েছিল, অনেক করে বলে 50 টাকা হলো, ফ্রেশ ছিল, তাই বোয়ালটা নিয়ে এসেছি। কালকে মা রান্না করবে, আর যখন রান্না করবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো বন্ধুরা, কি
কি করো? ও চুটকি কিটা খাইছো? কিটা করতাছো? ও চুটকি কিটা করতাছো? শুধু বলতাম কাশি হইছে তো? চলো বসে পড়ো এখানে। কি কোনটা? হ্যাঁ এটা ওখান থেকে পিটবে। ক্যামেরা লাগানো বৃহস্পতিবার একটু দেরিতে হবেই। তা আজকে লাঞ্চে আছে দুপুরে দেখো গরম ভাত, আছে ঝুড়ি আলু ভাজা, মাকে অমলেট করে দিয়েছিলাম তাই অমলেট করার কারণ মা তেলাপিয়া মাছ খায় না তাই। আমাদের আছে তেলাপিয়া মাছের ঝাল, আছে পেঁয়াজের ডাল, আর আছে ছোলা কচুর ঝাল। তা চলো বন্ধুরা লাঞ্চটা করে নি, খুব খিদে পাচ্ছে। চলো শান্ত হয়ে খিদে পাচ্ছে এই আলু ভাজাগুলোর জন্য। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কেনা বানাতে পারি না বন্ধুরা। সন্ধ্যাবেলা দেখছি মেয়ের গাটা একটু গরম গরম লাগছে, আসলে ভিতরে প্রচণ্ড কফ হয়েছে, তো সেই জন্য আমি তো অ্যান্টিবায়োটিক খেয়ে আমাকে মানে সারিয়ে তুলতে পেরেছি আর ওই হোম রেমেডি ম্যাডামের। কিন্তু মেয়েকে ওই হোম রেমেডির সাথে যদি একটু অ্যান্টিবায়োটিক টাইপের কিছু দেওয়া হতো ভালো হতো, কিন্তু সেটা তো করতে পারছি না, এতটাই ছোট। তা হানিটাস যেটা খায় মেয়ে বা আমি সেটা ফুরিয়ে গেছে, কিন্তু হানিটাসের সাথে একটা বেশ একটা ডাস্ট মতন হানিটাস চা দিয়ে করা, এটাও সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানোটা রয়েছে। তা ওটাকে ওর বাবা জলে গুলে দিল, এবার আমি খাওয়াবো। সরাও তো পাদি লাথি মারবে। দেখো ভালোই লাগছে বন্ধুরা মিষ্টি মিষ্টি খেতে, হালকা গরম। বন্ধুরা এখন 8:15 বাজে, আমি এই সবজি বাজার থেকে এলাম। সকালে কিছু মাছ এনেছিলাম, দেখলে তার মধ্যে সবচেয়ে আজকে আমার পছন্দ হয়েছে কি বলতো, ছোট বোয়ালটা। আমি কতটা খাবো জানি না, আমি মানে আঁশবিহীন মাছ যেগুলো খুব একটা আমি পছন্দ করি না ওই পাবদা ছাড়া, কিন্তু আমি জানি ওই মাছটা খুব টেস্ট হয়, কারণ আমার মা ওই বোয়াল দিয়ে একটা পাতুরি করতো, মানে আমার বাবা মারা যাওয়ার পরে আর কোনো দিনই হয়নি সেটা, এত সুন্দর হতো। আমি মানে ওই পাতুরির যেই গ্রেভিগুলো আছে কলা পাতায় করতো, খুব ভালো খেতাম। আর মাছটাও ওই আমার মা খুঁটে খুঁটে ভিতর থেকে দিত, খেতাম। উপরে তেলটা দেখলে একটু কেমন লাগে যা হোক, আর ছোট বোয়াল বলে আরও বেশি ভালো লাগলো। আমার মেয়েকে তো এগুলো খাওয়াতেই হবে। তা ওর সাথে রিলেটেড কিছু মানে বাজার দরকার, তা আমাদের ওই দাদা মানে হোয়াটসঅ্যাপে পাঠায়, তা কিছু জিনিস বলেছিলাম রেখে দিতে, নিয়ে এসেছিল দাদা, এটা নিয়েও এলাম। আর মানে আমরা খাওয়া দাওয়া করলাম, করে শেষ করেছি, মানে কাকুরাও চলে গেল, মা টাকা দিল চলে গেল, তোমাদের আর দেখানো হয়নি কতটা অবধি কাজ হয়েছে। চলো বন্ধুরা দেখো কতটা কাজ হয়েছে। দেখো নিচের এই প্লাস্টারটা করে দিয়ে গেছে, আর ওইদিকে একটুখানি প্লাস্টার শুধু বাকি আছে, ওটা সে করবে কালকে সকালে, আর সাথে নেট হবে ওদিকটা কালকে ধরবে। হ্যাঁ ওদিকটা কালকে ধরবে। তা চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসব। আর যারা নিউ ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট বানতা হে। আর তোমরা যদি আমাদের কমেন্ট লাইক শেয়ার এগুলো কেন বলছি বলো তো, যদি না করো আমরা সামনের দিকে এগোতে পারবো না, এটাই। আর তোমরা অনেকদিন অনেক স্পেশাল ব্লগ দেখছো না, সেটা আশা করি মানে এই উইকতে বলতে গেলে শেষ, আজকে যেহেতু বৃহস্পতিবার, পরের উইকের ফার্স্টের দিকেই একটা দেখানোর চেষ্টা করবো। তা চলো বন্ধুরা টাটা বাই, সি ইউ, গুড নাইট। স্বপ্ন দেখার শুরু।